গুড মর্নিং, সকালে এখন 9:30 বাজে। আর গতকাল গেছিলাম মেয়েকে দেখতে, কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো খুব অল্প সময়ের ভিডিও হয়েছে, ভাবলাম দুটো ভিডিও একসঙ্গেই দেব। তো এই দেখুন বাড়িটা কত সুন্দর লাগছে, দেখুন কালার শুরু হয়ে গেছে, আর এইভাবে বৃষ্টি অনবরত হয়ে চলেছে। আজকে একটু বৃষ্টির ফোঁটাটা ছোট লাগছে, গতকালে আমরা হাওড়ার দিকে যখন গেছিলাম এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আপনাদের সঙ্গে প্রকাশ করতে পারবো না। কালকে রাত 12টার সময় বাড়ি পৌঁছেছি, আর এই দেখুন এরকম এলোমেলো হাওয়া আর বৃষ্টি কন্টিনিউ এইভাবে হতে চলেছে সারা রাত, দিন রাত 24 ঘন্টা তো পারি হয়ে গেছে, আজ দুদিন থেকে এইভাবেই চলছে, জানি না কদিন এরকম বৃষ্টি থাকবে। তো তাই বলে তো আর খাওয়া দাওয়া সংসারে কাজকর্ম থেমে থাকবে না। এখন কিছু কাপড় জমে গেছিলো সেগুলো ধুয়ে দিয়েছি, আর ব্যাগপত্র কিছু নিয়ে গেছিলাম মেয়ের জন্য, খাবার টাবার এগুলো সব ধুয়ে দিতে হবে, আর এখানে কিছুটা ওয়াশ চলছে, তো কারেন্টটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে, আবার অফ হয়ে পড়ে আছে, আরও কিছুক্ষণ হবে আর একবার কারেন্টটা আসুক, এবার ওয়াশ করবো, তারপরে ওটাকে ধোয়ার জন্য মেশিনে দেবো। তো যাই হোক, বৃষ্টি জানি না কবে থামবে, আর আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না সেটাও আমি বুঝতে পারছি না। এভাবে মেঘলা মানে একদিন বৃষ্টি হয় দুদিন হয় ঠিক আছে ভালো লাগে, এরকমভাবে যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে আর এই কাপড় চোপড় যদি না শুকায় তাহলে তো একটা বিচ্ছির ব্যাপার হয়ে যাবে, তাই না? তো জানি না নিম্নচাপ কদিন চলবে এখন। আর আমি বাড়ি আসার পর দেখছি আমার এই পেয়ারা গাছটা শুকিয়ে এরকম হয়ে গেছে, কারণ ওকে জল দেওয়ার কেউ ছিল না, আর এই দুদিন এখন বৃষ্টি হচ্ছে, জানি না ও আর বাঁচবে কি না। গাছের পরিস্থিতি খুবই খারাপ, আর একদমই যত্ন নিই না। এই দেখুন কেমন এলোমেলো হাওয়া হচ্ছে আর বৃষ্টি দেখুন কেমন হচ্ছে। তো চলুন, সকালে ব্রেকফাস্টে ডিম শুদ্ধ করেছি, ঘরটা ঝাড় দিয়েছি, আজকে আর মোছা হয়নি, বেডপত্র উঠিয়ে নিয়েছি, ঝেড়ে ঝেড়ে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো মোটামুটিভাবে এখন কাজ কমপ্লিট হয়েছে, এখন নিজে ফ্রেশ হবো, এখনও বোতলে জলগুলো ভরা হয়নি, আর হাজবেন্ড ডিম সিদ্ধ খেয়ে গেছে, আর এই বোতলের জলগুলো এখন ভরে নেব, কারেন্টটা আবারও চলে গেল, কখন আসবে বুঝতেই পারছি না। তো চলুন, আর এই বাসনপত্রগুলো এখন ক্লিন করলাম, কারণ এগুলোর জন্য এগুলো উত্তর করে মেয়ের জন্য খাবার নিয়ে গেছিলাম, আর এই লেবুগুলো কালকে কিনে আসা হয়েছিল, তো লেবুগুলো এখন কাটতে হবে, আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। তো চলুন, আজকে ব্রেকফাস্ট এতটুকুই হবে, তারপরে কি রান্না করি সেটা অবশ্যই শেয়ার করব, আর থালা বাসন মাঝে গিয়ে না এগুলো সব ভিজে গেছিলো, তো এগুলো একটু মুছে দিয়েছি, জানি না শুকাবে কিনা, আবারও পরে আসি। আর বৃষ্টি তো এইভাবে হতেই থাকবে সারাদিন, বৃষ্টি থামার কোনো নাম নেই। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে লাঞ্চ মেনুটা শেয়ার করছি, এখানে রান্না করেছি ইলিশ মাছের ঝোল, আর ছেলের জন্য আনা হয়েছে বিরিয়ানি, আর লেবু কেটেছি, আর ডাল সিদ্ধ দিয়েছিলাম, তার সঙ্গে ঘি আর ডিম ভাজা। তো এই ছিল দুপুরে লাঞ্চ মেনু, আর পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি, কারণ খুব কম সময়ের ভিডিও ছিল, যেহেতু বৃষ্টি আর সেরকম কাজকর্ম শেয়ার করতে পারছি না, সকালে ব্রেকফাস্ট আর দেখানো হয়নি, রান্না বান্না শেয়ার করছি। চলুন এখানে কি কি রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। আর আজকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিল, প্রায় 4খানা মাছ, মানে ইলিশ ছোট ছোট, বেশি বড় না, সাইজ দেখে বুঝতে পারছেন, আবার নেই কারেন্ট, তো সেই আমার বিশাল সমস্যার ভেতরে পড়ে গেছিলাম। তো এখানে রান্না কমপ্লিট করে ফেলেছি, ইলিশ নিয়ে এসেছিল, ইলিশের ঝোল বানিয়েছি, আর ইলিশটা একটু ভাজা করেছিলাম, ভাজা করার কারণ হচ্ছে কাঁচাটাই রান্না করি, কিন্তু ফ্রিজ অফ ছিল, কারেন্ট ছিল না, ওই জন্য মাছগুলো সব ভাজা করে নিয়েছি। এখানে শসা কেটেছি, একটু ইলিশ মাছ ভাজা তুলে রেখেছি আলাদা করে, আর এগুলো সব ভাজা করে নিয়েছি, যদি কারেন্ট না থাকে আর অসুবিধা হবে না। তো এই মাত্র কারেন্টটা আসলো, এখানে একটু ঘি জাল করে রাখা আছে, ফুলকপি আলুর তরকারি, আর এক পিস ইয়ে ছিল, পাবদা ছিল, সেটা দিয়েই করেছি এটা, আর এখানে মাটন হয়ে গেছে ছেলের জন্য, আর ভাতটা হচ্ছে। তো এই হচ্ছে আজকে রান্না, লাঞ্চ মেনু। তো চলুন আবার পরে আসি, কারেন্ট ছিল না দেখে আজকে অনেক অসুবিধা পড়ে গেছিলাম, রান্নাঘরও গুছিয়ে নিয়েছি, রান্না গ্যাসটা সব মোছা হয়ে গেছে, আবারও বৃষ্টি হচ্ছে, অল্প অল্প ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, আর এখন এগুলো সব ক্লিন করতে হবে। তো চলুন আপনাদের বাইরেটা একবার দেখাই, ঘর মোছা হয়নি, ঘরটা পরিষ্কার করে নিয়েছে, মানে ঝাড় দিয়ে নিয়েছে, কিন্তু একদমই জল ছিল না, তো ভাবছিলাম আমাদের তো কল নেই, এখানে খুবই সমস্যায় পড়ে গেছিলাম, আর এরকম গতকালের কাপড়গুলো সেই এইভাবেই রয়েছে। তো যেই কারেন্টটা আসলো আর আমি তখনই এই দেখুন পরপর পরপর জলগুলো সব লোড করে রাখলাম, কারণ এগুলো তো
থালা বাসন মাজার জন্যও বেশ ব্যবহার করা যাবে, এমনকি এই ওয়াশিং মেশিনের ভিতরেও জলটা ভরে রাখলাম। তো যাই হোক, আপাতত কালকের মতো চলে যাবে যদি কারেন্ট নাও আসে। ট্যাঙ্কি লোড হয়ে গেছে, এগুলো লোড করে রাখলাম। পাখি আসছে না দেখছি, পাখিরা কোথায় আছে বুঝতেও পারছি না, ভাত দিয়েছে অনেকক্ষণ আগে, তো এক একটা করে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। পায়রাগুলো দেখছি না, এগুলো অন্য পাখি। তো আবহাওয়া তো প্রচণ্ডই খারাপ হয়ে আছে, জানি না কবে এই আবহাওয়াটা চেঞ্জ হবে, রোদটা কবে উঠবে বুঝতেই পারছি না। আর আরও অনেক কিছু, কালকে অনেকগুলো কাজ সারা হয়েছে ভিজে ভিজে, তো সেটা একবার দেখাই। এখানে যে গাছগুলো রয়েছিল, এই যে এখানে যেগুলো ছিল ছোটো ছোটো, ওই যে টবগুলো ছিল সেগুলো সব সরিয়ে ওইখানে রেখে এসেছি। ভয় হচ্ছিলো এই সময়তে সাপটা আসবে, সেই জন্য তো একদম লাইন করে ফাঁকা ফাঁকা করে রেখেছি, যাতে মানে নোংরা হলেও বোঝা যাবে আর সাপটা আসলেও সেটাও দেখতে পাবো। সাপ দেখে ভয় বেশি, জানেনি তো। তো যাই হোক, এখানে আলিম গাছগুলোও ভাবছি সরিয়ে নেব, সরিয়ে ওই দিকটাতে দিয়ে দেবো, মানে এইগুলোতে একদমই ক্লিন রাখবো সেটাই ভাবছিলাম। আর ওইখানে যে কাঠগুলো রয়েছে, এবার বৃষ্টিটা সেরে গেলে, মানে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে যখন এই শীতের ওয়েদারটা আসবে, ওই কাঠগুলো সব শুকিয়ে গেলে চুলোতে, মাটির চুলোতে রান্না করব। এই যে মাটির চুলো রয়েছে, এগুলোতে রান্না করে ওই কাঠগুলো শেষ করে ফেলবো। তা নাহলে ওখানেও মানে নোংরা যেখানে জমবে সেখানে আবর্জনা নোংরা থাকলে কিন্তু সাপ পোকামাকড়ে ভয় থাকবে। তো এই হচ্ছে পরিস্থিতি, ওয়েদার আজকেও সেরকমই কন্টিনিউ চলছে, বৃষ্টি। তো বৃষ্টি তো নিম্নচাপ বুঝতেই পারছেন ছাড়ার নাম নেই, আর এলোমেলো তো হাওয়া রয়েছে, তার জন্য এই বুঝতেই পারছেন গাছগুলো কেমন নড়ছে, তার মানে বৃষ্টির সাথে সাথে হাওয়াও রয়েছে। তো মাঠে কিন্তু জল সেভাবে এখনও ভরেনি, যেহেতু পুকুরে জল কম আছে, মাঠে ঘাটে সব জায়গাতে জল কম ছিল, ওই জন্য সেরকম বন্যা হবে সেই একটা আশঙ্কাটা হয়তো নেই। অন্যান্য দিকে হয়তো হতে পারে, কিন্তু আমাদের এদিকে সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। আর কালকের থেকে ওয়াইফাই কানেকশান অফ, মানে আমাদের ইনভার্টার অফ ছিল, কারেন্ট ছিল না, আবার ইনভার্টারের কিছু চার্জ ছিল না, অন্ধকারে কালকে ছিলাম, রাত্রিবেলা কোনো কিছু খেতেও পারিনি, মানে একদম অন্ধকার টোটাল। ফোনে হয়তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টুকিটাকি কাজগুলো সারা হয়েছে। তো আজকে একটু বেশি করে রান্নাটা করে নিয়েছি, রাত্রিবেলা যদি কারেন্টটা নাও থাকে তবে ইনভার্টারে চার্জ থাকবে, কারণ গতকালে আমাদের গরম লাগছিল ওই জন্য ফ্যান চালিয়েছিলাম, ওই জন্য অসুবিধা পড়েছিলাম। তো আজকে হয়তো কারেন্ট এখন আছে, ইনভার্টারটা চার্জ হয়ে যাবে। তো চলুন আবারও পরে আসি, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মেঘলা ওয়েদার, আর এই সাদা বাড়িটা খুবই সুন্দর লাগছে কালারটা, আমার মনে হচ্ছিল আমাদের বাড়ির রং করলো সাদাটাই রাখবো, কালার থেকে সাদাটাই বেশি ভালো লাগে। তো চলুন আবার পরে আসি। আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে আপনারা থাইল্যান্ডের ফুকেটের ভিডিওগুলো দেখলেন, তারপরে মেয়েকে দেখতে যাব মিশনে, কিছু রান্নাবান্না করে নিয়ে গেছিলাম, মেয়েকে মিশনে দেখতে গেলাম, সেসব ভিডিও আপনারা দেখে নিয়েছেন। সেখানে গিয়ে মেয়েকে দেখাতে পারিনি, কারণ আমরা যেদিক দিয়ে গেছিলাম আজ, মানে যেদিনকে গেছিলাম মেয়েকে দেখতে, নতুন একটা রাস্তা দিয়ে গেছিলাম, তো সেখান দিয়েও যেতে গিয়ে আমাদের 2:30 বেজে গেছিল, সকাল 4:00, হ্যাঁ 5:00 দিকে বেরিয়েছি আমরা, 4:00 উঠেছি, 5:00 দিকে বেরিয়েছি, তারপরে বেজে গেছে 2:30। তো মেয়ের কাছে 1 ঘন্টা ছিলাম, ওই জন্য মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েই চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, ওর কোনো কথা বলতেও পারিনি, মানে সেই সময়টাই হয়নি। যেহেতু আমরা বাড়ি ফিরবো, আবার আমাদের বাড়ি আসতে প্রায় রাত 12:00 বেজে গেছিলো, তারপরে তো সেইভাবে আর কোনো ভিডিও শ্যুট করাই ছিল না। তো গতকালে ভিডিও তো দেখেছেন, নর্মালি ভিডিও হয়তো গেছে, মেয়ে হঠাৎ সকালে ফোন করছে, আমাদের ছুটি হয়ে গেছে, মিশনে জল ঢুকছে বন্যার, ছুটি, সবাই চলে যাচ্ছে বাড়িতে, সবাই সবার গার্জেনকে ফোন করছে, সবাই আনতে আসছে, যারা কাছে পিঠে বাড়ি তারা চলে যাচ্ছে। তো বেশ কিছুদিন আগে যখন প্রচণ্ড বৃষ্টি হলো, টানা বর্ষা গেছিলো এই বর্ষার আগে, তখন মেস দিদি ফোনে বলছিল যে, তখন মনে হয় ওই কোথায় বর্ধমানের ওইদিকে কোথায় বন্যা হয়ে গেছিল, তো মেস দিদি ফোনে বলছিল যে কোনো মুহূর্তে দেখবি মিশন থেকে ফোন করবে যে এরকম ছুটি হয়ে গেছে, মেয়ে নিয়ে যাও। তো সেই মুহূর্তে কিন্তু ছুটিটা হয়নি, আর বন্যার সে সময়তে আসেও নি। তো আমরা যেদিনকে গেছিলাম মেয়েকে দেখতে, মানে শনিবার, সেদিনকে দেখলাম যে অল্প অল্প জল মেয়েদের মিশনের কাছে পিঠে চলে এসছে, যেহেতু ওটা দামোদর নদী, আর ওই সাইডটা মানে নদীর ওই পাড়টা দেখলাম উঁচু আছে, আর এই পাড়টা নিচু, মানে একদমই ঢালু। তো রাস্তার কাছাকাছি প্রায় জল চলে এসছে, ধানের ক্ষেতগুলো পুরো ডুবে ডুবো ভাব হয়ে গেছে, পাশে যেতে যেতে দেখলাম। তো ভাবলাম হয়তো আর বৃষ্টি হবে না, রোদ হবে,
এবছর আর মিশন বন্ধ যাবে না, প্রতিবারই কিন্তু মিশনে এই বন্যা ছুটি কিছুদিন দেয়। তো ভাবছিলাম এই বছরের মেয়ে হয়তো লাকি, হয়তো ওদের ছুটিটা পড়বে না, ছুটি পড়লেই বাড়িতে আসা মানে সময় নষ্ট, পড়াশোনার ক্ষতি, এরকমটাই। তো যাই হোক, হঠাৎ মেয়ে দেখছি ফোন করছে, এরকম পাপা তাড়াতাড়ি আসো, সবাইকে ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে যাও। তো মেয়ে বাড়ি আসছে, মেয়ের পাপা গেছে আনতে, অলরেডি মেয়ে গাড়িতে উঠেও পড়েছে। আর আমাদের ইচ্ছা ছিল আগামী মাসে মানে অক্টোবরের 6 তারিখে পুজো ছুটির ডেট আছে, 10 দিন ছুটি দেবে। তো ভেবেছিলাম ট্রেনে করে নিয়ে আসবো, মেয়ে বলেছিল ট্রেনে যাব, খুব ইচ্ছা ট্রেনে যাওয়া মানে বাড়ি আসার, ওই জন্য ভেবেছিলাম ট্রেনে নিয়ে আসবো। তো হঠাৎ যখন যেতে হচ্ছে, এখন 9টা 10টার সময় ফোন করলো, আর যেতে প্রায় 6-7 ঘন্টা লেগে যাবে, আবার ফিরবে অনেকটা রাত হয়ে যাবে, তো ওই জন্য গাড়িতেই যেতে হয়েছে। তো শুধু আমার আমার মেয়ে শুধু না, আমার জায়ের মেয়ে আসছে, মদিনার পাপা মদিনা আসছে গাড়িতে। তো মেয়ের সঙ্গে ভিডিও কলে কথাও হলো, ওরা তো খুব খুশি, তবে জানি না কদিনে ছুটি দেবে, বলছিল 1 সপ্তাহ মতো। তো বন্যার পরিস্থিতি বুঝে শুনে হয়তো ওদের ছুটিটা বাড়বে কমবে। তারপরে তো বলছিল নাকি ম্যাম বলেছে পুজো ছুটি যেটা আছে 10 দিনে সেটা থাকবে, তো তার জন্য তো খুবই খুশি ওরা। তো চলুন মেয়ে আসুক, অনেকদিন পর মেয়ে বাড়ি আসছে, প্রায় সেই কোরবানিতে গেছে, তারপরে আর ছুটি পায়নি, ছুটি ছিল না, পুজো ছুটিতেই দেওয়ার কথা ছিল ছুটি, তো এদিনকে মেয়েকে দেখাতে পারেনি। তো মেয়ে আসুক, মেয়ের সঙ্গেও আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেবো, দেখা করিয়ে দেবো। আশা করি কয়েকটা দিনের ভিডিও আপনাদের ভালোই লাগবে, বেশ বোরিং লাগবে না, যেহেতু আমার ক্যামেরাতে আমার মেয়ে আর আমিই আসি, সেভাবে আর কেউ আসতে চায় না। তো আপনাদের আশা করি ভালোই লাগবে। তো নির্দিষ্টভাবে এখনও ছুটিটা বলে দেয়নি কদিন হবে, তো যে কদিন থাকবে দেখতে পাবেন, কবে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল, চলুন আজকে মেয়ে আসুক, এখন ভিডিওটা শেষ করছি না, রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভিডিওটা দেখতে থাকুন, ভালোই লাগবে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি, মেয়ে বাড়ি এসছে, তো গাড়ির থেকে নেমে এগুলো রেখে চলে গেছে ও দাদার বাড়িতে, মানে শাড়িকে রাখতে গেছে আর একটু দেখা করতে গেল। তো এখানে এগুলো সব ফেরত নিয়ে এসেছে, টিফিন বক্সগুলো তো কাল শনিবারকে আমি রেখে এসেছিলাম, আর এই ব্যাগগুলো দিয়েছিলাম, সব ব্যাগগুলো থেকে জিনিসপত্রগুলো বার করলাম। তো এখানে এগুলো সব কাঁচার জিনিস, আর এগুলো ওর বইপত্র রয়েছে, আর ওখানে কিছু টুকিটাকি কলম টলমগুলো রয়েছে, আর চিড়ে আর মুড়ির ঢাবটা ফেরত নিয়ে এসেছে, মুড়িটা দেখছি কম ফুরিয়েছে, চিড়িটা দেখছি এখনও রয়ে গেছে। তো এই হচ্ছে জিনিসপত্র, চলুন সবটাকে গুছিয়ে নিই, তারপরে ও বাড়ি আসলে আপনাদের সঙ্গে কথা বলবে। তো ফাইনালি এই দেখুন আমার মেয়ে বাড়ি চলে এসেছে, সরু হয়ে গেছি বলো বলো, আমার মেয়ে সরু হয়ে গেছে, এই তো একদম সয়ু লাগছে, একদম সয়ু, তাই তো, খুবই সরু হয়ে গেছে, কিচ্ছু খাবার খায় না, সব ব্যাগপত্র আমি বের করে ফেলেছি, বই খাতা সব ঘরে চলে গেছে, হ্যাঁ মেয়েটার মধ্যে সব সেরে নিয়েছি। তো এই দেখুন চলুন, আজকে হঠাৎ করে আমরা বন্যা ছুটি পেয়ে গেছি, মানে কিছু বলার নেই, মানে স্কুল ড্রেস পরে রেডি শেডি হয়ে, তারপরে স্কুল ব্যাগ নিয়ে মানে বেঞ্চে মানে ক্লাসের ভিতরে জায়গা রেখে এসেছিলাম সব ঠিকঠাক করে, এবার আমি মানে একটা মানে বই নিয়ে কিছু একটা পড়তে যাচ্ছিলাম, সেই টাইমে বাইরে হঠাৎ করে চিল্লাচিল্লি আওয়াজ, বাইরে গেলাম শুনছি বন্যার ছুটি, অ্যানাউন্স করছি সমস্ত মেয়েগুলো, রুম টিচারের কাছ থেকে কল করে মানে গার্জেন ডেকে নাও, দিয়ে বাড়ি চলে যাও। ফিলিংসটা কেমন লাগলো? ফিলিংসটা খুব ভালো লেগেছিল, কিন্তু সেই টাইমে খুব অদ্ভুত লেগেছিল, মানে আমি কি করব, কি করি, কি গুছাবো, কি করব না করব, পাগল হয়ে যাচ্ছিলাম, ছোটাছুটি করতে দেখেছিলাম। তারপরে সোনার আপনার সাথে আবার কথাবার্তা বলে তারপরে আবার মানে বললো যে পুজোর ছুটি দেওয়া হবে, মানে আমরা সবাই তাকে বাড়ি আসছিলাম না, কোনো 11-12 মেয়ে মানে সবাই বলছি ধর্নায় বসবে, মানে যে বাড়ি যাবো না, আমরা পুজোর ছুটি নেবো, কারণ এরকম সেম এর আগের বারে হয়েছিল যে পুজোর ছুটি দেয়নি, ওই জন্য ওরা সব বললো, তুই বললি শনিবার আবার ডেকেছিলি, বলে তোমাদের পুজোর ছুটি যেমন আছে তেমন থাকবে, তোমরা অন্তত বাড়ি যাও, সোমবার আবার আসবে, এরকম বেশি দিন ছুটি। তো চলো না আবার পরে কথা বলবো, থ্যাংক ইউ, গুড বাই, আল্লাহ হাফিজ।